বিসমিলের দর্শক আমি আজকে আপনাদের সঙ্গে নতুন একটা প্রবলেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দর্শক এই হচ্ছে নতুন যেই সমস্যাটা এই হচ্ছে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে খাবারের যে পাত্রটা এখানে প্রচুর পিঁপড়া প্রচুর দর্শক অলরেডি কিছু চলে গেছে আমি যখন এটাকে হাত দিয়ে নাড়াচাড়া করি তখন কিছু চলে গেছে এখানে দর্শক প্রচুর পিঁপড়া প্রচুর এই দেখে দর্শক এই যে দর্শক একদম একদম আবার যে কলোনি একদম পুরোটাতে একদম সবটাই সবটাই পিঁপড়া একদম ভরে গেছে এই যে দর্শক এই যে দর্শক সবটাই ভরে গেছে এই যে দর্শক ভিওর্স প্রচুর পিঁপড়া প্রচুর বিওর্স ভিওর্স এর মূল কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে বিওর্ডস এইটা আমি এই হচ্ছে বিওর্ডস তার মূল কারণ আমার যে ট্রে বিয়র্স আমার ট্রেতে প্রচুর ময়লা প্রচুর ময়লা যেহেতু বর্ষার সিজন এখানে পিঁপড়া থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বিয়র্স এখানে প্রচুর ময়লা থাকার কারণে হ্যাঁ আমি লাস্ট দুই সপ্তাহ যাবতে বিয়ার্স এগুলো পরিষ্কার করি না এ হচ্ছে মূল প্রবলেম বিয়র্স এই প্রচুর প্রচুর ময়লা বিওয়ার্স এই দেখুন বিয়র্স এ হচ্ছে বিওর্স আমার পাখিগুলোর অবস্থা এগুলো মোটামুটি মানে প্রচুর ছটফট করতেছে বিওর্স এগুলো আপনারা দেখেন এগুলো ডগ দিয়ে এটি ঠুট দিয়ে আচরানোর চেষ্টা করতেছে এগুলো শরীর প্রচুর পিঁপড়া অলরেডি 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 এদের শরীরে পিঁপড়া আক্রমণ আক্রমণ করে ফেলছে এই যে এই হচ্ছে ভিওর্স দেখুন এই এই হচ্ছে এই ভিওর্স দেখুন মানে প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখি এই এই যে প্রত্যেকটা পাখি এই প্রবলেমটা ফেস করতেছে বিয়ার দেখুন এই যে বিয়র্স আমার কলোনির উপরে আমার দুইটা দুইটা খাঁচায় দেখুন বিয়র্স এখানেও প্রচুর পিঁপড়া হ্যাঁ এখানেও প্রচুর ময়লা হয়ে গেছে আসলে বিয়র্স আমি অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই জন্য কয়েকদিন এগুলো পরিষ্কার করতে পারিনি বিয়র্স আমি আগামীকাল সকালেই বাসকে একটু পর পরিষ্কার করে দিব আর আরেকটা জিনিস বিয়র্স ভয় পাচ্ছি যে এই এই হাড়ির মধ্যে আমার একটা ছোট একটা বেবি আছে অসুস্থ বেবিটা তো বিয়র্স আমি বই পাচ্ছি ওইখানেও কি না পিঁপড়াগুলো আক্রমণ করছে তাহলে তো আমার বেবিটার আমি বাঁচাইতে পারবো না বেয়ার্স তো সুতরাং বেয়ার্স এর সমাধান একটাই উপায় আমার এই কলোনি আমি এক থেকে দুই দিন বা তিন দিন পর যাই হোক বিয়ার্স যে কোনো বললে আপনার এই ট্রে আপনাকে পরিষ্কার করতে হবে সপ্তাহে দিন বা দুই দিন পরিষ্কার রাখতে হবে অবশ্যই বর্ষার সিজন তো পিঁপড়া আসবে স্বাভাবিক সো দর্শক যে কোনো বললে এগুলো পরিষ্কার রাখতে হবে তো দর্শক আপনিও যদি এই সমস্যাটা ফেস করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ট্র্যাকগুলো পরিষ্কার করে রাখবেন অলওয়েজ পরিষ্কার রাখবেন নয়তো আপনার খাঁচায় বা কলডিটোপিপা আক্রমণ করবে দর্শক যদি আমাদের এই ভিডিওটা দর্শক আপনাদের কোনো উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন কেননা আমাদের সকল ভিডিও আপনার আপনার নাগালে অতি দ্রুত পৌঁছে যায় তরুণ দর্শক ভালো থাকবে আসসালামু আলাইকুম